Assalamualaikum, hello everyone. Itel অনেকটা ম্যাজিক দিয়েই তারা বাংলাদেশ বাজারে একটি বাটন স্মার্টফোন নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে গিয়ে Itel Magic 3। আজকে হঠাৎ বাটন ফোন নিয়ে এমন কথা কেন বলছি, কারণ Itel Magic 3 এই ফোনটাতে এমন একটা ম্যাজিক রয়েছে যেটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। Itel Magic 3 এই ফোনটার আসলে যে ফিচারটি রয়েছে সেটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ফিচার এবং বর্তমান সময়ে কিন্তু প্রথম হয়তোবা একটা বাটন ফোনে Itel এই তারা এই ম্যাজিকটা তারা এটাতে আসলে যে ম্যাজিকটা রয়েছে সেটার নাম অনুসারেই হয়তোবা তারা ফোনের নামটিও রেখেছে, সেটা হচ্ছে গিয়ে Itel Magic 3। তো এই ফোনটার আসলে মেন ম্যাজিকটা কী সেটা আপনাদেরকে কিছুটা পরেই আপনাদেরকে বলছি। এর কিছু খুঁটিনাটি মানে স্পেক্স এবং এটার কিছু প্রাইস সম্পর্কে আমরা কথা বলে নিই আগে। ফোনটাতে রয়েছে 2.8 ইঞ্চেসের একটা কিউভিজিএ বিগ স্ক্রিন একটা ডিসপ্লে এবং সুপার স্লিম ইউনিবডি ডিজাইন, এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক করার চেষ্টা করেছে একটা বাটন ফোন হলেও। ফোনটার রিয়ারে রয়েছে 1.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং ফ্ল্যাশলাইটও রয়েছে, এবং ব্যাটারিতে রয়েছে এটাতে 1500 ওয়াটের একটা ব্যাটারি, এবং ব্যাটারি কিন্তু মোবাইলের ভিতরেই আপনারা ইনবিল্ট পেয়ে যাবেন, ব্যাটারি কিন্তু আপনারা খুলতে পারবেন না এটার, যে দিকটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং লেগেছে। এটার অপারেটিং সিস্টেমে তারা জাভা ব্যবহার করেছে এবং ফোনটিতে আপনারা 10টি প্রিলোডেড গেমস পেয়ে যাবেন, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং পাশাপাশি এটাতে কিন্তু আপনারা ব্রাউজারের সাহায্যে বিভিন্ন ব্রাউজিং করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসগুলো কিন্তু এই ফোনটাতে দেখা গিয়েছে। হয়তোবা আপনারা 2G নেটওয়ার্কের মাধ্যমে এই ফোনটাতে ফেসবুক ইত্যাদি ব্যবহার করতে পারেন। তো খুবই ইন্টারেস্টিং একটা ফিচার লেগেছে এটাতে। এটাতে রয়েছে স্মার্টফোন বুক, যেটাতে আপনি 2000 কন্ট্যাক্টসের মতো আপনি কন্ট্যাক্ট জমা করে রাখতে পারবেন, যেটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফিচার বলতে পারেন, এবং স্মার্ট ট্রান্সফার ইত্যাদির সাপোর্টও পেয়ে যাবেন, মানে ব্লুটুথের মাধ্যমে স্মার্টলি আপনারা এটাতে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবেন, তারা এটাকে স্মার্ট ট্রান্সফার বলছে, হয়তোবা তারা এখানে কিছু একটা নতুনত্ব নিয়ে আসতে চলেছে। এবং ফোনটিতে 9টি ভাষার আপনারা সাপোর্ট পেয়ে যাবেন, এবং এটাতে আপনারা বাংলা ভাষারও কিন্তু সাপোর্ট রয়েছে, যেটাও কিন্তু আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। এবং আসলে এই ফোনটার মেন ফিচারটা কী, এটাতে রয়েছে টাচ কিপ্যাড। মানে কি, আপনি ফোনটিকে ডাইরেক্ট স্মার্টফোনের মতো টাচ করে করে কিন্তু ব্যবহার করতে পারেন। হয়তোবা আপনি স্মার্টফোনে এরকম টাচ করে বিভিন্ন জিনিস আপনি স্ক্রল করেছেন বা বিভিন্ন নাম্বার আপনি টাইপ করেছেন, কিন্তু বাটন ফোনে কি আসলে আপনি টাচ ফোনের মতো ব্যবহার করতে পেরেছেন? কিন্তু Itel তারা এই জিনিসটাই করে দেখিয়েছে এই ফোনটিতে। এটাতে আপনারা কিন্তু বাটন যেগুলো পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনারা বাটন যেভাবে আমরা বাটন ফোন ইউজ করি সেভাবে ইউজ করতে পারবেন না। এটাতে আপনারা বাটন থাকবে ঠিকই, কিন্তু আপনারা এগুলোকে টাচ করে করে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাটনগুলো থাকবে ভিতরে যেটা আপনারা শুধু ডিসপ্লেতে দেখতে পারবেন। মানে পুরো ফোনটাই কিন্তু একটা ডিসপ্লের মধ্যে থাকবে, যেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ এবং একটা ইউনিক ফিচার বলতে পারেন। আর নেটওয়ার্কের কথা বলতে গেলে এই ফোনটাতে আপনারা 2G নেটওয়ার্ক পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, এবং এই ফোনটার প্রাইস হচ্ছে গিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই ফোনটা প্রায় 1920 রুপিতে। তো বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 2500 টাকার মতো, মানে 2500 টাকার মতো। এখন দেখা যাক এই ফোনটি কিছুদিনের ভিতরে বাংলাদেশে চলে আসবে, তখন এই ফোনটির প্রাইস কত হয় এবং এই ফোনটি আপনার কাছে কেমন মনে হয়। যদি 2000 টাকা বা 2500 টাকা এই ফোনটি আসে, তাহলে একটা বাটন ফোন হিসেবে এটার যে স্মার্ট ফিচারটা দেওয়া হয়েছে সেই দিকটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন, এবং Itel Magic 3 এই ফোনটা যদি বাংলাদেশে আসে কে কে কিনবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।